সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। প্রবাসীদের খবর নিয়ে আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি শামসুজ্জোহা। ইতালিতে করোনা ভাইরাসে 24 ঘন্টায় রেকর্ড 627 জনের প্রাণহানির পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,032 জনে। বিশ্বের 32টি দেশে নতুন করে মারা গেছেন 1,243 জন, আক্রান্ত হয়েছেন 25,000-এরও বেশি। ইতালির পর সর্বোচ্চ প্রাণহানি হয়েছে স্পেনে, নতুন করে 213 জনের মৃত্যুর পর দেশটিতে এখন মৃতের সংখ্যা 1,043। ইরানে প্রাণ গেছে আরও 150 জনের, মোট প্রাণহানি 1,500-র কাছাকাছি। এছাড়াও যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডস সহ ইউরোপের অন্যান্য দেশে মারা গেছেন আরও 120 জনেরও বেশি মানুষ। এদিকে করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রের প্রবাসী অধ্যুষিত নিউ ইয়র্ক সিটিকে লকডাউন করা হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 224 জনে। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়ায় বাড়ছে প্রাণহানি। প্রতিবেশী ভারত পাকিস্তানেও মারা গেছেন আরও 2 জন। এ নিয়ে দেশ দুটিতে প্রাণ গেল 8 জনের। সব মিলিয়ে বিশ্বের 183টি দেশে গেল 3 মাসে ছোঁয়াচ্ছে কোভিড-19। মৃত্যু হয়েছে 11,186 জনের। সংক্রমণের শিকার হয়েছেন 2,66,000 মানুষ। ইতালিতে পরিস্থিতির ভয়াবহতায় জনগণকে লকডাউন মানতে বাধ্য করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। সেখান থেকে একটু আগে সরাসরি কথা হয়েছে সহকর্মী জাকির হোসেন সুমনের সাথে। করোনা ভাইরাসের কারণে ইতালির জনজীবন বিপর্যস্ত, রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা বলা চলে, একদমই লোকজন ঘর থেকে বেরোচ্ছে না। আর বিশেষ করে আমি বলবো যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন তারা এখন বর্তমানে বেকার অবস্থায় আছেন, কারোরই কাজ নেই। আর যারা কাজ করছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, ঘর থেকে বেরোতে হচ্ছে। যারা অবৈধভাবে বসবাস করতেন, যাদের এখানকার কাগজ নেই, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তারা। সেক্ষেত্রে তাদের বাসা ভাড়া, থাকা খাওয়ার টাকা জোগাড় করাটাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। না পারছে তারা দেশে যেতে, না পারছে তারা এখানে কোনো আয়ের পথ খুঁজে নিতে। করোনা ভাইরাসের কারণে এবার লকডাউন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি। এ নিয়ে দেশটিতে বেশিরভাগ অঙ্গরাজ্যে লকডাউন করা হলো। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইউএস বাংলা সংবাদের সম্পাদক ইকবাল ফেরদৌস। ইকবাল ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। প্রবাসী অধ্যুষিত নিউ ইয়র্ক সিটিও তো লকডাউন করা হয়েছে, সেই ঘোষণা এসেছে, তো অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে প্রবাসী যারা তাদের সময় আসলে এখন কিভাবে কাটছে এবং কেমন কাটছে? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমরা এই মুহূর্তে প্রায় প্রত্যেকটি স্টেটেই গৃহবন্দী অবস্থায় রয়েছি। আমি যে অঙ্গরাজ্যে রয়েছি সেটি হচ্ছে মিশিগান। আমরা এখানে প্রায় প্রত্যেক বাঙালি সহ এবং মিশিগানের বাসিন্দারা লকডাউন অবস্থায় রয়েছেন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রয়োজন ছাড়া কেউই বাইরে যাচ্ছেন না। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে অলরেডি প্রায় 16,796 জন করোনা রোগে আক্রান্ত এবং তার মধ্যে মৃত্যুবরণ করেছেন 229 জন রোগী। সবচেয়ে বেশি হচ্ছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এবং আজকে লকডাউন করা হয়েছে সেখানে। করোনা রোগের আক্রান্ত সংখ্যা প্রায় 7,245 জন, তার মধ্যে মৃত্যুবরণ করেছেন 39 জন রোগী এবং সেখানে কোনো একজন রোগীও রিকভারি করেননি। এই নিউ ইয়র্ক শুধু নয়, আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে লকডাউনের ঘোষণা এসেছে এবং গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছেন এবং উনি বলেছেন যে 10 জনের বেশি লোক যাতে সমাগম না হয়, এবং এটি প্রায় যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যেই মানা হচ্ছে। মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং আজকে শুক্রবারে আপনি খুবই দুঃখজনক প্রায় প্রত্যেকটি মুসলিম অধ্যুষিত এলাকা, বিশেষ করে আমাদের এখানে বাঙালি অধ্যুষিত এবং মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে জুমার নামাজ জামাতে আদায় হয়নি এবং মসজিদের ইমাম সাহেবেরা বলেছেন যাতে সবাই গড়ে নামাজ আদায় করেন। এবং শুধুমাত্র জুমার নামাজ নয়, অন্যান্য যে জামাতে নামাজ আদায়ের প্রতিও নিষেধাজ্ঞা রয়েছে। কিছু কিছু মসজিদে নামাজ আদায় হচ্ছে বাট খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ে। এবং সবচেয়ে খারাপ যে ব্যাপার সেটি হচ্ছে যে আমাদের এই বাঙালি কমিউনিটিতে এক ধরনের উৎসাহ বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে, সেটি আসলে স্বাভাবিক এই ধরনের আতঙ্ক বিরাজ করা। ইকবাল ফেরদৌস ইউএস বাংলা সংবাদের সম্পাদক আমাদের সাথে যুক্ত ছিলেন।
করোনা ভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে কি অবস্থা বিরাজ করছে তা জানিয়েছেন আরেক সহকর্মী আজীবনদীন অভি। করোনা ভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেক আতঙ্ক, বিশেষ করে এই কয়েকদিন বাংলাদেশিদের মধ্যে যে কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, খবরটি বাংলাদেশি কমিউনিটি ছড়িয়ে পড়ার পর থেকে প্রবাসীদের মধ্যে আরও বেশি আতঙ্ক হয়ে পড়ছে বাংলাদেশিরা। এমনিতে জরুরি অবস্থা, দ্বিতীয়ত অনেক প্রতিষ্ঠানগুলো কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে প্রবাসী বাংলাদেশির এক পর্যায়ে ঘরবন্দি, তাদের তেমন কাজকর্ম নেই, বাসা থেকে ভয়ে বেরোচ্ছেন না, সব কিছু মিলাই যেন তাদের কষ্টে জীবন কাটছে। ফ্রান্সে ছোঁয়াচ্ছে কোভিড নাইন্টিনে এখন পর্যন্ত প্রাণ গেছে 372 জনের, আক্রান্ত প্রায় 11,000। দেশটির বর্তমান পরিস্থিতি এবং প্রবাসীদের অবস্থা জানিয়েছেন সহকর্মী আবু তাহির। ফ্রান্সে আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে যদি কেউ প্রয়োজনের বাইরে মানে প্রত্যয়নপত্রের বাইরে বাসার বাইরে বের হন তাহলে তাকে 135 থেকে 335 ইউরো জরিমানা করা হতে পারে, এবং সেক্ষেত্রে বিপুল সংখ্যক জরিমানা ইতিমধ্যে ফরাসি জনগণ করেছে। পরিস্থিতি আরও কঠোর হয়েছে এবং যার কারণে জনগণ মোটেই বের হচ্ছে না এমন একটা অবস্থার মধ্যেই ফ্রান্সে, এবং আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, বোঝাই যাচ্ছে না যে সেটি কোথায় গিয়ে ঠিক দাঁড়াবে। আর আরেকটি বিষয় এখানে আপনাকে বলে রাখতে চাই যে দ্রব্যমূল্যের কোনো ধরনের কোনো সংকট ফ্রান্সে নেই, তবে ফ্রান্সের কিছু বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশি গ্রোসারির দোকানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করেছেন, যার কারণে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে একটা বিশাল ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। ইউরোপের আরেক দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে প্রাণ গেছে 9 জনে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জন, মোট আক্রান্ত প্রায় 19,000। নতুন করে সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয়েছে বেশ কিছু শহর, এ বিষয়ে সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শামসুজ্জামান উদয়। এই মুহূর্ত পর্যন্ত আক্রান্তের সংখ্যা 18,500-এর ঊর্ধ্বে এবং মৃতের সংখ্যা 50-এর ঊর্ধ্বে, যা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যেহেতু এই সংখ্যা বেড়েই চলছে। জার্মান চ্যান্সেলর মার্কেলা এঞ্জেল বারবার করে জনগণের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ জানাচ্ছেন। এদিকে জার্মানির সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ বায়ার্নকে আজ মধ্যরাত অর্থাৎ শনিবার থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কাউকে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে, কাউকে যদি খুব প্রয়োজন ছাড়া ধরা যায় তবে তাদেরকে গুনতে হবে 250 থেকে 300 ইউরো জরিমানা। এছাড়া সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, ঔষধের দোকান, ব্যাংকগুলো চলমান থাকলেও রেস্টুরেন্টগুলো বন্ধ ঘোষণা করা দেওয়া হয়েছে, শুধু অনলাইনে খাবার অর্ডার করা যেতে পারে। এই অবস্থায় জার্মানি সহ সকল বাঙালি প্রবাসীরা বেশ আতঙ্কেই আছেন। মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আরও একজন মারা গেছেন, এই নিয়ে দেশটিতে মারা গেলেন 4 জন, আক্রান্তের সংখ্যা 1,000 ছড়িয়েছে। শুক্রবারই নতুন করে সংক্রমিত হয়েছেন 130 জন। 18 থেকে 31 মার্চ পর্যন্ত লকডাউনের আদেশ বলবৎ রয়েছে পুরো দেশে, নিত্যপণ্য এবং ওষুধের দোকান এবং জরুরি পরিবহন বাদে বন্ধ বাকি সব কিছু, ধর্মীয় ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ। সরকারের নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে কাউকে বাইরে দেখা গেলে 2 বছরের জেল সহ অর্থ জরিমানা গুনতে হবে। মালয়েশীয় নাগরিক এবং বৈধ অবৈধ অভিবাসী সহ সকলের জন্য সমানভাবে এই আদেশ প্রযোজ্য। এদিকে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় বিপর্যয়ের মুখে প্রবাসী ব্যবসায়ীরা। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে কেউ টাকা পাঠাতেও পারছেন না, যেহেতু বন্ধ আছে রেমিটেন্স কোম্পানিগুলো। এমবিএল মালয়েশিয়ার মাধ্যমে যেখানে প্রতি মাসে 15 থেকে 17 মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশে পাঠানো যেত, এখন সেটা প্রায় শূন্যের কোঠায়। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, রেমিটেন্স সেক্টর এবং সমস্ত রেমিটেন্স কোম্পানিগুলো বন্ধ হওয়ার উপক্রম হবে। করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব আমাদের মালয়েশিয়ার রেমিটেন্স সেক্টরও পরিলক্ষিত হচ্ছে। এর প্রভাব শুরুর পূর্বে আমরা প্রতিদিন আমার 6টি শাখার মাধ্যমে প্রায় 3 থেকে 4 কোটি টাকার রেমিটেন্স আমরা বাংলাদেশে প্রেরণ করতাম। এর প্রভাবের পরে এখন এটার প্রেরণের হার অনেকটা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনা ভাইরাসে 48 জন আক্রান্ত, সর্বশেষ আক্রান্ত 9 জনের মধ্যে 1 জন প্রবাসী, যদিও তিনি কোন দেশের নাগরিক তা জানা যায়নি। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগে ধর্মীয় স্থাপনা সহ যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলতে সতর্কতা জারি করেছে প্রশাসন। এ বিষয়ে মাস্কট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। দেশটির সরকার কোয়ারেন্টাইনের জন্য ব্যবস্থা করেছেন ওমানের রাজধানী মাস্কাত থেকে কিছুটা দূরে পাহাড়ি অঞ্চলে অস্থায়ী তাঁবু নির্মাণ করে সেখানে ডাক্তার, নার্স সহ
সব ধরনের ব্যবস্থা দিয়ে আসছেন এবং চলাচলের উপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। একাধিক ব্যক্তিকে কোনো রকমের প্রয়োজন ছাড়া একই জায়গায় সংঘবদ্ধ হতে দেখলে তার জন্য রাখা হয়েছে 300 রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় 65,000 টাকা জরিমানা। এবং একই ব্যক্তিকে যদি একাধিকবার পাওয়া যায় সেক্ষেত্রে তার 65,000 টাকা জরিমানা সহ জেলেরও বিধান রাখা হয়েছে। এছাড়াও দেশটিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির সুপার মার্কেট হাইপার মার্কেট সহ সব ধরনের বিপণী বিধান। এই ছিল আজকের প্রবাসী বাংলাদেশ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।